فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شمانة আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঈদে এ অর্থাৎ আমরা যে মাসটাতে অবস্থান করছি সেটা রবিউল আওয়াল মাস তো রবিউল আওয়াল মাসে আমরা বারোই রবিউল আওয়ালে আমরা অনেকেই ঈদে মিলাদুন্নবী পালন করি আসলে এটার ইতিহাস কী আল্লাহ রাসুল বা সাহাবিরা আদক করেছেন কিনা না এ বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা শুরুতেই জেনে নেই যে ঈদে এ অর্থ কী ঈদ মানে হচ্ছে আনন্দ উৎসব ঋতু বা পর্ব আর মিলাদ শব্দটি মাউলুদ বা মাওলিত শব্দ থেকে এসেছে যার অর্থ নবজাতক বা জন্ম সময় বা জন্মের স্থান আর নবী মানে হচ্ছে বার্তাবাহক বা ধারকবাহক অর্থাৎ ঈদ এ অর্থ হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের সময় যে আনন্দ বা উৎসব করা হয় তাকে ঈদে মিলাদুন্নবী বলা হয় আসলে আমরা অনেকেই মনে করি যে মোহাম্মদাল্লাম বারোই রবিউল আউ্বালে জন্মগ্রহণ করেছে যদিও হিন্দুদের ভগবত পুরাণের স্প ওখানে উল্লেখ করা হয়েছে যে তাদের বৈশাখ মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছে আসলে বিষয়টা সঠিক না কারণ আমরা যদি আধুনিক যে দেশি বা বিজ্ঞানের গবেষণা দেখি তাহলে আট তারিখ থেকে বারোই অর্থাৎ তেরোই রবিউল আউ্বাল এই যে কয়দিন এই কয় মধ্যে শুধুমাত্র নয় তারিখে সোমবার ছিল অর্থাৎ মোহাম্মদ সৌরাহাল্লাম নয়ে রবিউল আউ্বাল সোমবার জন্মগ্রহণ করেছেন এমনকি মোহাম্মদ্লাম নয় রবিউল আউ্বাল সোমবার তিনি নবদ পেয়েছিলেন বারোই রবিউল আউ্বাল তিনি মৃত্যুবরণ করেছেন আর বারোই রবিউল আওয়াল তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন অর্থাৎ তার জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে নবদ প্রাপ্তি অর্থাৎ আমরা যদি উৎসব পালন করি তাহলে নয় রবিউল আউ্বাল পালন করা উচিত কিন্তু ইসলাম এ ধরনের কোনো অনুষ্ঠান পালন করার বৈধতা নেই এবার আসি যে বারোই রবিউল ঈদ এ মিলাদুল নবীর প্রচলন কবে থেকে হলো ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবু সাইদ উদ্দিন কুকবুরি এই ব্যক্তিটা ছয়শো চার বর্ণনায় রয়েছে ছয়শো পঁচিশ হিজড়িতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর প্রচলন করেছে পরবর্তীতে এই ঈদে সাথে কিয়ামের প্রচলন হয়েছে যেটা সাতশো একান্ন হিজড়িতে খাজা তোকিউদ্দিন এই ব্যক্তির কবি ছিল আল্লাহ রাসুলের শাহানে কবিতা বলতে বলতে দাঁড়িয়ে যায় এই যে তার ভক্তরা ছিল তারা পরবর্তীতে বারোই রবিল আউ্বালের দিন কিয়াম করে অথচ ইসলাম আদ এগুলোকে অনুমোদন করে না আল্লাহ রাসুল বা সাহাবি তাহাবিগণ এগুলো করেননি বিধায় এই বারোই রবিল আউ্বাল রাসুল সালাহ ইসলামের জন্মদিন নয় বরং এটা মৃত্যুদিন আর ইসলামে যেহেতু জন্মদিন বা মৃত্যু দিবস পালন করার অনুমোদন নেই বিধায় বারোই রবিউল রাসুল রাসুলসাল্লাহসাল্লাম জন্মদিন বা মৃত্য দিন এগুলো পালন করা উচিত নয় কারণ আল্লাহুল সাল্লাহ সইব খারু সতেরোশো আট মুসলিম মিসকাদের একশো চল্লিশ টং হাদিসে বলছেন মাং আমরিনা হা দা মা আলাই সামিং হু ফাহুয়া রতুন আলাসুল যা দিন হিসাবে রাখেননি তা যদি আমরা নেকির উদ্দেশ্যে করি ফাহুয়া রত্তুন তা প্রত্যাখ্যাত তা অগ্রহণযোগ্য এছাড়াও সুরাহ সোর উনষাট নং সোরার সাত নং আয়াতে আল্লাহ স্পষ্টভাবে রাসুলের অনুসরণ এবং অনুকরণ করতে বলেছেন বিধায় আমরা রাসুলের উম্মাদ আমাদের উচিত রাসুলকে মহাব্বত করা তার সুন্নাতের অনুসরণ করা এবং এই যে ঈদে মিলাদুলনবী সবে বরাত সবে মিরাজ নামে যে সমস্ত ভ্রান্ত কুসংস্কার বা বিদাত প্রচলন রয়েছে এগুলো থেকে অবশ্যই বিরত থাকা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা